नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आशी टीवी आपनादेर संगे आमी बान्टी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जाओयार आगे देखे नेब संबाद शिरोनाम मादक पाचारकारी दुई ब्यक्तिर जेल हेफाजत केंद्रीय शिक्षा प्रतिमंत्री बेफास मंतव्य বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দুবরাজপুরে দুয়ারে সরকার কর্মসূচি খয়রাস হলে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা রাজনগরে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি সিউড়িতে মহরম উপলক্ষে তৈরি হচ্ছে সুসজ্জিত তাজিয়া দুবরাজপুরে দুবরাজপুর মাছপাড়ায় তৈরি হচ্ছে সুসজ্জিত তাজিয়া এবার সংবাদ বিস্তারিত ফের মাদক পাচার কাণ্ডে দুই ব্যক্তিকে গ্রেফতার করলো মল্লারপুর থানার পুলিশ তারা হলেন সঞ্জু লেট ও সন্তু শেখ গোপন সূত্রে খবর পেয়ে মল্লারপুর পেট্রোল পাম্পের কাছে ওই দুই ব্যক্তিকে আজ আটক করা হয় তাদের কাছ থেকে সামান্য ব্রাউন সুগার পাওয়া যায় পুলিশ অভিযান চালিয়ে একটি সাদা রঙের ওমনি ভ্যান আটক করে এবং ওই ভ্যানের মধ্যেই পাওয়া যায় এই পাউডার বাজেয়াপ্ত করা হয়েছে আজ ধৃতদের শিউড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন শিউড়ি আদালতের পিপি ইনচার্জ তপন গোস্বামী জানান দুজনকে আজকে মল্লারপুর থানার পুলিশ অ্যারেস্ট করেছে একজনের নাম সন্তু শেখ আরেকজনের নাম সঞ্জু লেট হচ্ছে অ্যাম্বুলেন্সের ড্রাইভার এবং ওই সন্তু শেখ হচ্ছে গিয়ে ক্যারিয়ার ও 50 গ্রাম হিরোইন নিয়ে কামরানাগাল মোড় আছে ওই মল্লারপুরে পেট্রোল পাম্পের নিকট পুলিশ চেস করে কাছ থেকে হিরোইন উদ্ধার হয় এই হিরোইনটা ওই অ্যাম্বুলেন্সের কেবিনেই ছিল হ্যাঁ বিক্রির উদ্দেশ্যে ছিল ওদের ওরা ব্যবসা করে ওরা মালটা কোথা থেকে নিয়ে এসেছিল সেটা দেখুন পুলিশ বলবে এখন এই মুহূর্তে বলা যাচ্ছে না ওদের পজিশন থেকে পাওয়া আজকে বেলের পেয়ার হয়েছিল বেল পেয়ার রিজেক্ট হয়েছে 14 দিনের জেল কাস্টডিতে গিয়েছে 14 দিন দুজনেরই আর পুলিশ কোনো ফার্দার পিসি পেয়ার করেনি পার্থ দাসের রিপোর্ট বীরভূম আরসি টিভি শিউড়ি শান্তিনিকেতন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার গতকাল ন্যাশনাল এডুকেশন পলিসি শীর্ষক একটি আলোচনা সভায় অংশগ্রহণ করেন এই আলোচনা সভায় রবীন্দ্রনাথের শিক্ষানীতি নিয়ে তিনি আলোচনা করেন যদিও এদিন তিনি রবীন্দ্রনাথ সম্পর্কে অযৌক্তিক মন্তব্য করায় আশ্রমিকরা সমালোচনা করেন এদিন ডাক্তার সুভাষ সরকার জানান অনেক কিছুই মেনে নিতে চায় না আবার অনেক কিছু থেকে এই সম্পূর্ণ লাভটাও নেয় রাজ্য সরকার জিএসটি মেনে নিতে চায়নি কিন্তু জিএসটির পরে রাজ্য সরকারের লাভ সব থেকে বেশি হয়েছে তার কারণ এখানে প্রোডাকশন হয় না এখানে কনজিউম হয় সব সেই জন্য পশ্চিমবঙ্গ সরকারের লাভ সব থেকে বেশি কাজেই আমি বিশ্বাস করি সমস্ত শিক্ষা কুল যেভাবে মেনে নেবে কাজেই রাজ্য সরকারও মানতে বাধ্যই হবে এবং খুশির সঙ্গেই বোধ হয় নেবে দেখুন এই যে সমস্ত কার্যক্রম আজকে আছে সেই সমস্ত কথা আমার মনে হয় বিশ্বভারতীর মধ্যে না মনে শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট বীরভূম আরসি টিভি শান্তিনিকেতন দুবরাজপুর লোবা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে লোবা এলাকায় যারা বিজেপি সংগঠন চালাতো সেই সংগঠন থেকে 60 জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের লোবা অঞ্চল সভাপতি ফেলারাম মণ্ডল সঙ্গে ছিলেন জয়দীপ মজুমদার বুধন ঘোষ সহ অন্যান্য তৃণমূলের নেতাকর্মীরা বিজেপি নেতাকর্মীরা তৃণমূলে যোগ দেওয়ায় ওই এলাকায় শক্তিশালী হলো তৃণমূল অঞ্চলে যারা বিরোধী নেতৃত্ব ছিলেন বিজেপির তরফ থেকে
তাদেরকে আহ্বান করেছি, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং ব্লক জেলার নেতৃত্বে আমি তাদেরকে প্রাথমিকভাবে পতাকা উত্তোলন এবং জয়েন করব। ছাড়লাম আমাদের একটা ক্যাম্প হবে, কেষ্টদাও আসবে, ভোলাদাও আসবেন, সেদিন সমগ্র মানুষকে জয়েনিং করবো, একটা কাজ থাকবে প্রাথমিক পর্বে। আমি সকলকে এখন তৃণমূল কংগ্রেস মহামারী মানুষের পতাকাটা ঘোরালাম। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। খয়রাশোল ব্লকের কেন্দ্রগুড়িয়া পঞ্চায়েতের ভীমগড় তাপস স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আজ শেষ হলো দুয়ারে সরকার কর্মসূচি। লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পে আবেদন করার জন্য ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্য মোতায়েন করা হয়েছিল খয়রাশোল থানার পুলিশ। এদিন উপস্থিত ছিলেন খয়রাশোলের বিডিও পৃথ্বীশ দাস, যুগ্ম বিডিও শ্রীকুমার ভট্টাচার্য, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন সহ সাধারণ মানুষেরা। এদিন শ্যামল গায়েন জানান, বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজ করোনা যোদ্ধা হিসেবে রাজনগর গ্রামীণ হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো। আজ এই অনুষ্ঠানে রাজনগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার কুমারেশ ঘোষের হাতে স্মারক, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার তুলে দেওয়া হয়। সঙ্গে ছিলেন স্বাস্থ্যকর্মী তন্ময় মুখার্জি, রিওয়ার্ডের সভাপতি রাজু রায়, এমএল হেমব্রম সহ অন্যান্যরা। এদিন রাজনগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাক্তার কুমারেশ ঘোষ জানান, আমরা একটা করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে দীর্ঘদিন চলেছি, প্রায় দেড় বছর দু বছর হয়ে গেল, এবং আমাদের সমস্ত হেলথ স্টাফ থেকে শুরু করে বাকি যারা রয়েছেন সবাই মিলে একসাথে এই প্যান্ডেমিক সিচুয়েশনের সাথে লড়াই করে চলেছি। এবং রাজনগর স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে আমি বিশেষভাবে মানে ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাতে চাই আমার এই যে রাজনগর রিওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বারবার এসে আমাদের বিভিন্নভাবে ক্যাপ মাস্ক দেওয়া থেকে শুরু করে স্যানিটাইজার দেওয়া থেকে শুরু করে আমাদের মানসিকভাবে বিভিন্ন রকম সাহায্য করা, বিভিন্ন রকম কাজ করে চলেছেন, এটা খুবই প্রশংসনীয়। ওনারা সবসময় আমাদের সাথে থাকছেন, আমরা সবাই মিলে একসাথে লড়াই করে যেতে যদি পারি একদিন আমাদের নিশ্চয়ই এই কঠিন সংগ্রাম সফল হবে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। সিউড়ি পৌরসভা চার নম্বর ওয়ার্ডে ত্রাণ সমিতি কালী মন্দিরের প্রাঙ্গণে আজ আয়োজিত হলো দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান কর্মসূচি। বিভিন্ন প্রকল্পে পরিষেবা নেওয়ার জন্য ভিড় লক্ষ্য করা যায়। যদিও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম ফিল আপ করার জন্য ব্যাপক ভিড় দেখা যায়। এদিন বাউল গানের মধ্য দিয়ে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে জনসাধারণকে সচেতন করা হয়। এদিন এক পৌরকর্মী জানান, লক্ষ্মী ভাণ্ডারে বেশি ভিড়টা বেশি আছে, আর লক্ষ্মী ভাণ্ডারের ধরুন উনি অনেক গরিব মানুষ বাস করতে এখানে, এখন অনেকেই পয়সা মানে ওদের সংসার চালানো খুব অসুবিধা, তো মমতা ব্যানার্জি যে আমাদের লক্ষ্মী ভাণ্ডার চালু করেছে প্রত্যেক মানুষকে হাত খরচা বাবদ, এটাতে মানুষ উৎসাহিত হয়েছে, সকাল থেকে প্রচুর ভিড়, ফর্ম নিয়ে যাচ্ছে, ফিল আপ করছে, দেখছে ওখানে দেখতে পাচ্ছেন ফর্ম ফিল আপ করছে, এসে জমা করছে। সব রকম স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, যত রকম মমতা ব্যানার্জির যে ঘোষিত যে ক্যাম্প ইয়ে প্রজেক্ট প্রকল্প, সেই প্রকল্পে ম্যাক্সিমাম 14-15টা প্রকল্প এই চলছে। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই ফর্ম জমা দেওয়া তোলাকে নিয়ে অনেক ঘুরুঘুরি সৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গায় দেখছি প্রাণহানিও ঘটছে, এক্ষেত্রে এই ওয়ার্ডে ওয়ার্ডগুলোতে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে? আমাদের সমস্ত ভলেন্টিয়ার রেখে দিয়েছি, মানুষকে আসলে বোঝানোর ব্যাপারটা থাকে, তো আমরা সব ছেলেরা কনভিন্স করে দিচ্ছে, আমি বলে দিচ্ছি এটাই যে দিদি বললো একদিনের প্রকল্প নয়, এটা চলতেই থাকবে, অত উতলা হওয়ার কিছু নাই, আপনারা ফর্ম নিন, জমা করুন, যদি আজকে জমা না করতেন পরের দিনে জমা করুন, কোনো অসুবিধা হবে না। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি,
সিউড়ি। রাত পোহালেই মহরম। দুবরাজপুরের ইসলামপুর ডাঙ্গালপাড়া দশের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে সুসজ্জিত তাজিয়া। তারা নতুন নতুন ভাবনা শহরের মানুষের জন্য তুলে ধরেন। তাদের এই তাজিয়া তৈরি করতে খরচ হচ্ছে প্রায় 4,500 টাকা। 5-6 দিন ধরে দিন রাত এক করে কাজ চলছে। ডাঙ্গালপাড়ার তাজিয়ার জন্য অন্যান্য বছর যেমন জৌলুস থাকে, এবছর করোনাকালে তেমন জৌলুস নেই। তাই মন খারাপ শিল্পী শেখ শরীফ হোসেন সহ অন্যান্যদের। আমরা ডাঙ্গালপাড়া দশের পক্ষ থেকে এই তাজিয়া বানাইছি। বিগত কয়েক বছর ধরে আমরা নতুনত্ব এবং নতুন রূপে এবং নানান ধরনের চিন্তাভাবনা করে কখনো ডাল মসুর দিয়ে কিংবা দেশলাই কাঠি দিয়ে এবং আইসক্রিম কাঠি দিয়ে কখনো বা ধান দিয়ে অনেকভাবেই তাজিয়াকে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে করোনা মহামারীর জন্য প্রশাসন আমাদের পারমিশন দেয়নি যেহেতু রাস্তায় বেরোনো, সেজন্য সেরকমভাবে অনেক ভালো করে করার তো চেষ্টা হয়নি। তবে যেটা আমাদের আবার রীতি মেনে যেটা করতেই হয়, সেজন্য সেটাকে না করলে আবার সেটা ধার্মিক দিক থেকে অনেক মানুষের মনে আহত হয়, সেজন্য আমরা একটা মোটামুটিভাবে তাজিয়া এবছর করার সিদ্ধান্ত নিয়েছি এবং প্রায় 5-6 দিন রাত দিন খেটে এই তাজিয়াটা বানিয়েছি আমরা। এটা আমাদের ডাঙ্গালপাড়া দোষের তাজিয়া। এটা করতে খরচা হয়েছে প্রায় 4,500 টাকা, যেটা পুরোপুরি ডাঙ্গালপাড়া দশ বহন করেছে খরচাটা। অন্যদিকে দুবরাজপুরের ইসলামপুর বোলতলা দশের পক্ষ থেকে তাজিয়া বের করা হয় প্রত্যেক বছরই, কিন্তু এবছর প্রথম সুসজ্জিত তাজিয়া তৈরি করা হচ্ছে। প্রায় 15 জন শিল্পী দিনরাত এক করে কাজ করে চলেছেন, যার খরচ প্রায় 26,000 টাকা। মহরমের আয়োজন করোনার সমস্ত সরকারি নিয়ম মেনে হচ্ছে বলে জানান শেখ মাসুম আলী। যে আমাদের তাজিয়া আগে হতো কবরের মতো, এখন নতুন করে আমাদের আলিমরা মানা করেছেন যে কবরের মতো হবে না, এই জন্য আমরা নতুন করে এই তাজিয়া বানিয়েছি। এবং এই তাজিয়া বানাতে আমাদের 25 থেকে 26,000 টাকা খরচা হয়েছে। এই খরচা করেছেন আমাদের মরহুম হাজি ইসলামুল এবং ওনার ছেলেরা শেখ নাইমুল্লাহ খান, ইয়ার খান, জংলু খান, এনারাই বহন করেছেন। আর এই তাজিয়া আমরা বানিয়েছি, আমাদের গ্রামের মধ্যেই থাকবে। করোনার কারণের জন্য পুলিশের বিধিনিষেধ মেনে আমরা এটা আমাদের গ্রামেই থাকবে, আমাদের এখানে দেখাবার জন্য এই আস্তানাতেই থাকবে। কতদিন ধরে কাজ চলছে? কাজ চলছে আপনার 7-8 দিন হয়ে গেল। দিন রাত এক করে কি কাজ? দিন রাত এক করে কাজ চলছে, আমাদের ইনি বানিয়েছেন, এনার আইডিয়াতেই হচ্ছে কাজ। লালটু মুখার্জি ও তারক হাজরার রিপোর্ট, বীরভূম আশা টিভি, দুবরাজপুর। দুবরাজপুরের ইসলামপুর মাঝপাড়ার দশের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে সুসজ্জিত তাজিয়া। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। গত 7 দিন ধরে দিনরাত এক করে কাজ চলছে। এই তাজিয়া তৈরি করতে 27,000 টাকা খরচ হয়েছে। করোনার কারণে দুবরাজপুর শহর ঘুরবে না এই তাজিয়া, তাই মন খারাপ শেখ নাসিবুদ্দিনের। আজকে আমাদের জিয়ারতের রাত এবং কালকে আমাদের মন্দির মাটি, মানে কালকে আমাদের তাজিয়া বেরোবে। তাজিয়া আমাদের বেরোতো দুবরাজপুরে ঘুটায়, দুবরাজপুরে ঘুরতো, কিন্তু এই করোনা বিধির মতো আমাদের তাজিয়া দুবরাজপুর যাবে না। আমাদের তাজিয়া এখানেই থাকবে, এখানে কিছুটা উঠে ফের আবার ঢুকিয়ে দেবে। এই তাজিয়া আমরা দীর্ঘদিন ধরে বানাই, মোট গত 2 বছর ধরে আমরা বাজারের মধ্যে নিয়ে যেতে পাইনি এবং তাজিয়া আমাদের বেরিনি। তাই আমাদেরকে তাজিয়া করতে হবে বলে তাজিয়া করলাম, যাতে আমাদের এখানকার লোক যেটা আমরা মানিত করি সেটা যাতে হয় বা আর কি, আর আমাদের এই এই সাইড থেকেই থাকবে। বলছি কদিন ধরে তৈরি হচ্ছে? আমাদের এখানে মোটামুটি 1 সপ্তাহ ধরে চলছে এটা। দিন রাত এক করে কাজ করছে? দিন রাত এক করে, আজকেও মোটামুটি আমাদের মনে হয় রাত 2টা অবধি কাজ করতে হবে। কত টাকা খরচা হয় এই তাজিয়া করতে গেলে? মিনিমাম 27,000 টাকা খরচা। লালটু মুখার্জি ও তারক হাজরার রিপোর্ট, বীরভূম আশা টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আশা টিভির পর্দায়। নমস্কার।